গতকাল থেকে একটা ভিডিও আপনারা দেখেছেন কিনা, রাশেদ আমাদের প্রবাসী রাশেদ, সেই ছোট্ট ছেলেটা 16-17 বছরের একটা ছেলে। আর খাওয়া দাওয়ার বিষয়টা তুমি কিভাবে খাও? খাওয়া দাওয়া ডাইলার আলু। ডাইলার আলু শুধু স্রেপ? মাছ মাংস এগুলো কিছু খাও না? একটু বলো শুনছি তোমার মনের আবেগ কি? খুলে বলো। বেগুন একজনের দিছে, বেগুন আর আলু ছিল আমার, তে বেগুন দিয়ে আলু দিব খাইছি। আমার কাছে অবাক লাগে, তুমি আচ্ছা কত বছর আছো তুমি এখানে? সৌদি আরবে 1 বছর 7 দিন। প্রতিদিন তুমি মাছ মাংস কখনো খাও নাই? খাইছি প্রথম, তারপরে দেখছি যে টাকা বাঁচানো লাগবে বেশি, এই জন্য আর কি এখন খাই। টাকা বাঁচানোর পরিবারের দিকে, পরিবারের জন্য টাকাগুলো সেভ করে তুমি পাঠাও, তুমি না খেয়ে না দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে অনেক বড় করে কাজ। তোমার তুমি সবচেয়ে বেশি কাকে মিস করো এখানে? তোমার মাকে। আর মার জন্য এগুলো করো তাই না? মা ভাই বোন ভাই সৌদি আরবে কাজ করে, আমাকে খুব আবেগতাড়িত করেছে তার কথা। আহা, বিদেশে গেছে, যাওয়ার পরে 1 বছর 4 মাস বিদেশে আছে, খাও কি তুমি? বলে আমি এই আলু ভর্তা আর ভাত আর ডাল খাই। কেন মাছ গোস্ত খাও না কেন? বলে আমি দেশের অনেক টাকা পাঠাতে হয়, সামনে আমার বোনের বিয়ে আছে, বাপকে টাকা দিতে হয়, ওই জন্য আমি ভালো খাবার খেয়ে টাকা পয়সা নষ্ট করি না, আমি কষ্ট করে খেয়ে আমার দেশের যেন টাকাটা পৌঁছায়, আমার আমার মা আমার ভাই আমার বোন তারা যেন ভালো থাকে, এই জন্য আমি টাকা পাঠাই। সুবহানাল্লাহ, চিন্তা করেন আমাদের দেশে এরকম অজস্র প্রবাসী ভাই বোনেরা আছে যারা এরকম কষ্ট করে টাকা কামাই করে, তাদের হার ভেঙে রক্ত পানি করে আমাদের কাছে টাকা পাঠায়। এই মানুষগুলোকে অনেক সময় আমাদের দেশের মানুষ আমরা মূল্যায়ন করতে পারি না। অনেক প্রশাসনের কথা, এয়ারপোর্টের কথা, এম্বাসির কথা একটু পরে বলি, কিন্তু ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত তাদেরকে মূল্যায়ন করতে পারে না। ছেলে আমার বিদেশে থাকে, আমার স্বামী বিদেশে থাকে, উনি যে কেমনে টাকা পাঠায়, কত কষ্ট করে টাকা পাঠায়, এগুলার কোনো বিবেচনা না করে এই দেশে উনি বিরাট ফুটানি করে চলে, কোন রকম খরচ করতে কোনো হিসাব করে না, এক সন্তান কামাই করে টাকা পাঠাচ্ছে। বাপরা অনেক সময় অন্যায্যভাবে সব সম্পত্তি গরমিল করে অন্যদের নামে, নিজের নামে বাপ মা পর্যন্ত বেইনসাফি করে। শুধু বাপ মা বাপ মা বাপ মার ওয়াজ, সন্তানের প্রতিও বাপ মার কি দায়িত্ব আছে? আল্লাহ এটা ধরবে না? আল্লাহ এখানে বিবেচনা করবে না? আল্লাহ রাব্বুল আমিন আপনি বাপ হিসেবে আপনাকে আটকায় দিবে। সুতরাং যেই সকল আমার প্রবাসী ভাই বোনেরা এই দেশে কষ্ট করে টাকা পাঠান, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুল কাসবি বাইউম মাবরুর ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি। দুনিয়ার বুকে সর্বোত্তম কামাই হচ্ছে যেটা ন্যায়সঙ্গত ব্যবসা আর নিজের হাতে যে নিজে কামাই করে। ওই মানুষগুলা কি কষ্ট করে আপনি যদি একবার দেখতেন। আমি অনেক সময় সৌদি আরবে যে দাল্লার ক্যাম্পে থেকেছি, এখন আগে যখন দাল্লা ছিল, এক ঘরে 3 তলা খাট দিয়ে 20 জন মানুষ থাকে, কি কষ্ট করে রান্না করে, সকাল 5টায় ডিউটি, সন্ধ্যা 8টা পর্যন্ত ডিউটি করে, কখন ঘুমাবে কখন কি করবে, সারা দিন শেষে 800-900, সারা মাস শেষে রিয়াল পায় তাতে 16-17-18 হাজার টাকা, কত কষ্টে খায়, কত কষ্ট করে কিচ্ছু সাধন করে দেশে পাঠায়, আর এইদিকে ফ্যামিলি ফুটানি করে, ছেলে ফুটানি করে, স্ত্রী ফুটানি করে, নানান ধরনের তারা দেশে আসার পরে দেখে তার সাথে আর কোনো সম্পত্তি নাই, তার এতদিনের কামাই তার আর কি কিছুই নেই, এরকম শত শত ফ্যামিলিতে এরকম হয়, হয় কি না? বিদেশে যায় আর মনে করে আমার ছেলে বিদেশে আছে, উনি ওখানে আছে আর এখানে উনি এখন রাজা হয়ে গেছে উনি। প্রিয় ভাইরা, এই রকম অবিচার অনাচার করা যাবে না। প্রিয় ভাইরা, দ্বিতীয় কথা যেটা, যেই মানুষগুলো এইগুলো করছেন তাদের প্রতি আমরা দেখেছি, এর আগেও আমি বলেছি, এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গাতে তাদের প্রতি অন্যায্য এবং অন্যায় আচরণ করা হয়। মালয়েশিয়ান সম্প্রতি এম্বাসির খবর আমরা দেখেছি, সেই এম্বাসির কর্মকর্তারা তাদের সাথে একটু ভালো করে কথা বলেন না, তাদের সাথে একটু সুন্দর বিহেভিয়ার করেন না, অনেক ক্ষেত্রে তারাও পেরে উঠেন না, যে পরিমাণ ওখানে লোক আছে সেই তুলনায় এম্বাসির কর্মকর্তা কর্মচারী কম, সেখানে প্রশাসন শাসনকে উদ্যোগ নিতে হবে, যেই দেশে আমাদের সবচেয়ে বেশি মানুষ সেখানকার এম্বাসিগুলো যেন এরকম সাপোর্ট দিতে পারে, ফুল টাইম সেখানকার যেন খোঁজ খবর নিতে পারে। আপনাকে মনে রাখতে হবে, 1 টাকা হোক 2 টাকা হোক, 1% হোক আর 5% হোক, ওই বিদেশিরা রেমিটেন্সের টাকা এই দেশে পাঠায়, এই দেশের স্কুল কলেজ, এই দেশের পুল কালভার্ট, এই দেশের বিদ্যুৎ গার্মেন্ট সবগুলাতে ওই মানুষগুলার রক্ত পানি করা টাকার অবদান আছে, ঠিক কিনা? আপনি
এম্বাসির কর্মচারী, আপনি এম্বাসিতে যে বিমানে চড়ে যান, এম্বাসির কর্মচারী আপনি যে বেতন পান, ওই প্রবাসী ভাইদের 1% হোক আর 10% হোক, তাদের ওই কামাইয়ের টাকার দেশের প্রবৃদ্ধির অর্জন দিয়ে আপনাকে বেতন দেওয়া হয়, ঠিক কিনা? আপনি কিসের ফুটানি দেখান, কেন ওই গরম দেখান? এই মানুষগুলো আমাদের জন্য অ্যাসেট, তারা ওই দেশগুলোয় কিভাবে কামাই করে, আপনি না গেলে টের পাবেন না, ইস এত কষ্ট তারা করে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের নলেজ এরকম আছে কারো যে প্রবাসে কামাই করে, প্রবাসে বিরাট বাড়ি ঘর করে সৌদি আরবে বাড়ি কিনে ফেলাইছে, মালয়েশিয়ায় বাড়ি কিনে ফেলাইছে, আবুধাবিতে বাড়ি কিনে ফেলাইছে, ফেলে সেখানে হেভি সে জীবন লাক্সারিয়াস জীবন যাপন করতেছে, এরকম একটা প্রবাসীর খবর দিতে পারবেন আপনি? উনারা চেষ্টা করে কত টাকা সেভিং করে দেশে পাঠানো যায়, ওই দেশের টাকা আমাদের দেশে আসে, এখানে কলম চোর বিভিন্ন চোরেরা ওই টাকার অনেক সময় অবমূল্যায়ন পর্যন্ত করে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য বলবো আমার প্রবাসী ভাই বোনেরা, যারা এত কষ্ট করতেছেন, যারা আমাদের দেশকে গরম করতেছেন, তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। জিজ্ঞাসা করছে সবচেয়ে বেশি তুমি কাকে মিস করো, বলছে আমার মাকে মিস করি। আহারে, এই মা মন চায় দেশে যায়, কিন্তু চিন্তা করে একটা ট্রিপ দিয়ে আসলে 1,00,000 টাকা বিমান ভাড়া চলে যাবে, চাকরি বাকরির যে অবস্থা যদি চলে যায়, মালিক বলছে গেলে যাও পরে দেখা যাবে, চিন্তা করছে যদি চাকরিটা না থাকে, এত ঋণ করে আসছি, একটা বাড়ি করব, বোনের বিয়ে দিবে, উমুক করবে তুমুক করবে, এইতে যদি না আসতে পারি, এই মনে করে 1 বছর পরের বার যাবো, 2 বছর 3 বছর এরকম করে মাহীন ভাইহীন বোনহীন বন্ধুহীন অবস্থায় ওখানে থাকে, সেই মানুষগুলোর জন্য আপনার আমার জন্য কলিজার মধ্যে একটু পোড়ার কথা না, একটু আফসোস হওয়ার কথা না? সেই মানুষগুলো যে টাকা পাঠাচ্ছে, এই টাকাটা এই দেশের মধ্যে প্রপারলি ব্যয় হচ্ছে কিনা এইটা নলেজে দেওয়ার কথা না? যেই মানুষগুলো এই দেশকে বিল্ড আপ করতেছে, দেখাই তো কত টাকা আমাদের দেশে আসে। এই করোনাকালীন সময়েও আমাদের দেশে রেমিটেন্সে যে পরিমাণ আসছে, এটা না আসলে আমাদের দেশ অচল হওয়ার উপক্রম হতো। কীভাবে এই টাকা আসলো? কাজ নাই বিদেশেও, কীভাবে? ওরা ওখানে কষ্ট মষ্ট করে যেইগুলো এতদিন পর্যন্ত সেভিংসও রাখছিল, চিন্তা করছে আমার তো পরিবার চলানো লাগবে, দেশেও তো নাই, কষ্ট করে হাওলাত করে ওভার টাইম করে তারপরে হচ্ছে গোপনে ডিউটি করে এইরকম করে তারা এই টাকাগুলি পাঠায়। সুতরাং এই মানুষগুলোর জন্য আমাদের শ্রদ্ধা থাকতে হবে, এবং এয়ারপোর্টে এবং বিমানে তারপরে হচ্ছে মন্ত্রণালয়ে তারপরে তাদের যে এম্বাসিতে তাদের সাথে সুষ্ঠু আচরণ করতে হবে প্রিয় ভাইরা, নচেত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ধরা খেয়ে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিলিং ফি কুল্লি কাবিদিন রজবাতিন আজরুন, প্রাণ মাত্রই দয়া করতে হবে, সেখানে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ, তার সাথে আপনি যদি অমূলক অন্যায্য আচরণ করেন এর থেকে দুঃখ আর কিছু থাকবে না। এই জন্য আমরা দোয়া করি আমাদের প্রবাসী ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্তে যেখানে আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভাইরা আমাদের দেশ গঠনে যে অবদান রাখতেছেন, এই অবদানে তাদেরকে আরো বেশি অংশী হওয়ার তৌফিক দান করুক। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে যেভাবে বিপদে আছেন আল্লাহ তাদের বিপদ উদ্ধার করে দেখ, আর তাদের বউ বাচ্চা পরিবার পরিজন যারা দেশে আছে তাদেরকে হেফাজত করুক, বাপ মা পরিবারের যারা আছেন তারা যেন তাদের টাকা পাঠানো যেটা সেটাকে সুচারুরূপে ন্যায্যভাবে সেটাকে খরচ এবং সেভিংস উভয়টাই করতে পারেন, সে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।